হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা এই চ্যানেলে বিউটি টিপস এবং হেলথ টিপসগুলো দিয়ে থাকি। তো আজকের ভিডিওটি হয়েছে শশা নিয়ে আমরা করেছি, এবং শশার মধ্যে যে কী পরিমাণ ভিটামিন রয়েছে এবং শশা কী পরিমাণ যে আমাদের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতায় কাজ করে, সেটা আপনারা না শুনলে বা না দেখলে বিশ্বাস করবেন না। তো আজকে আমরা হেলথ টিপসের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেটা বেশ কিছু কাজের মধ্যে রয়েছে এবং শশার যে বিভিন্ন উপকারিতা রয়েছে সেটা আমরা দেখব। সবচেয়ে আটটি উপকারী দিক রয়েছে শশার, যেটা আপনার ভিতরে, আমার ভিতরে, সবার ভিতরেই হয়তো রয়েছে এই ধরনের কতগুলো অসুখের। বন্ধুরা, ভিডিওটি শুরুর আগে আমি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন কথা না বাড়ি আমরা চলে যাই, আমাদের শশার কি কাজ করে সেগুলো নিয়ে কথা বলি। শশাতে রয়েছে ভিটামিন এবং মিনারেলস পরিপূর্ণ একটি সবজি, এর 96% পানি। শশা ভিটামিন কে, ভিটামিন সি, ভিটামিন এ, ফলিক অ্যাসিড, পটাশিয়াম এবং ম্যাঙ্গনিজের উত্তম উৎস। এছাড়া রিবোফ্লাভিন, প্যান্থোডেটিক অ্যাসিড, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, সালফার, সিলিকা এবং ভিটামিন B6 আছে বেশি পরিমাণে। শশা থেকে খাদ্য আঁশ পাওয়া যায়। কাঁচা কিংবা রেঁধে খাওয়া ছাড়াও সালাদ তৈরিতে ব্যবহার হয় এই শশা। চলুন জেনে নিই শশার এই বেশ হট কিছু পুষ্টি গুণ। নাম্বার 1, শশায় প্রচুর পানি থাকে, তাই শরীরের তাপমাত্রা কমিয়ে মনকে প্রশান্ত করে তোলে। যেহেতু শশায় প্রচুর পরিমাণ পানি থাকে, তাই শরীরের তাপমাত্রা কমিয়ে দেয় এই শশা। নাম্বার 2, এটি মূত্র বর্ধক হিসেবে কাজ করে, অর্থাৎ যাদের প্রস্রাব খুব কম হয় তারা এই যদি শশা খেতে পারেন তাদের প্রস্রাব বেড়ে যাবে। শরীরের জমানো ক্ষতিকর এবং বিষাক্ত উপাদানগুলো অপসারণ করে রক্তকে পরিষ্কার রাখে। তাহলে বন্ধুরা বুঝতে পারছেন, ছোট একটা জিনিস কিন্তু কাজ কিন্তু অধিক। নাম্বার 3 রয়েছে শশা বুক জ্বালা, পাকস্থলীর অ্যাসিডিটি, এমনকি গ্যাস্ট্রিক থেকে মুক্তি দিতে পারে। আমরা সবসময় যেটা করি, বাহিরের বাজে খাবার খাওয়ার কারণে, বাজে তেল খাওয়ার কারণে আমাদের শরীরের পাকস্থলী কিন্তু কাজ করে না, অ্যাসিডিটি সবারই বুক জ্বালা পড়া করে, তারা কিন্তু শশা কিন্তু খেতে পারে। প্রতিদিন শশার জুস খেলে একজিমে এবং গাউটে উপকার পাওয়া যায়, এটি ডায়াবেটিস ও কিছু উপশম করে। আমি আবার বলছি, প্রতিদিন শশার জুস খেলে একজিমা, একজিমা খুব বাজে একটা জিনিস, দাউদের মতো চুলকায় এবং শরীর কালো হয়ে লাল হয়ে যায়, এবং গাউটে উপকার পাওয়া যায়, এটি ডায়াবেটিসেরও উপকার করে। নাম্বার 5 রয়েছে বাত ব্যথা প্রশমনের জন্য শশা ও গাজর একসঙ্গে জুস বানিয়ে খেলে উপকার পাবেন। যাদের বাত ব্যথা রয়েছে, তারা যদি আমরা এই শশা এবং গাজর একসাথে জুস করে খেতে পারি, সেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমরা যাদের কিডনি রয়েছে, কিডনি এবং গল ব্লাডারের পাথর রয়েছে, তাদের জন্য শশা কি পরিমাণ কাজ করে সেটা আপনাদের জানার বাহিরে, শশার জুস কিডনি এবং গল ব্লাডারের পাথর অপসারণে সাহায্য করে। আমরা নিশ্চয়ই জানি কিডনির বিশেষ পানি শোষণের একটা ক্ষমতা রয়েছে, এবং কিডনি যদি কারো ড্যামেজ হয়ে যায় তাহলে মারাত্মক ধরনের অবস্থার, খুবই ব্যয়বহুল চিকিৎসা এটার জন্য। আমরা অনায়াসে কিন্তু শশা খেয়ে বা শশার নির্যাস যদি আমরা খেতে পারি, এটা কিন্তু আমাদের কিডনির জন্য উপকার করছে। নাম্বার 7 রয়েছে হাত ও পায়ের নখ ভাঙ্গা প্রতিরোধ করে শশা। বিশেষ করে যাদের বড় আপুদের বলবো, যারা নখ বড় রাখেন তাদের জন্য শশার একটা উপকারী দিক হচ্ছে, আপনার যারা যারা লম্বা চাড়ি রাখেন বা হাতের আঙ্গুল যাদের রাখেন তাদের আঙ্গুলগুলো ভাঙবে না, এটাকে শক্ত করে এই শশা। নাম্বার 8 রয়েছে পাইরিয়ার কারণে দাঁত ও মাড়ির রোগে শশা। আমরা জানি যে পাইরিয়ার কারণে অনেক সময় দাঁত ব্রাশ করতে গেলে বা অনেক সময় দাঁত থেকে অযথাই রক্ত পড়ে, তাদের জন্য কিন্তু অসংখ্য অসংখ্য উপকার করে এই শশা। তাহলে আমরা দেখতে পেলাম যে শশার যে উপকারী দিকগুলো রয়েছে, বুক জ্বালা পড়া করা, তারপরে আপনার কিডনির যে সমস্যা রয়েছে সেটা দূর করে, যাদের আঙ্গুল আপনার, আমরা যারা আঙ্গুল বড় রাখতে চাই তাদের জন্য কিন্তু বিভিন্নভাবে কাজ করে এই শশা। বিশেষ করে পাকস্থলীর উপকার করে, এবং যারা পানি খুব কম খান, যারা যাদের পানি খাওয়ার সমস্যা রয়েছে তারা কিন্তু এটা খেতে পারেন, এবং পাকস্থলীতে যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিডনির পাথরের অপসারণ করতে কিন্তু এটা সাহায্য করে। তাহলে আমরা বন্ধুরা, আমরা যদি নিয়মিত আমাদের খাবারে এই শশা যদি রাখতে পারি, প্রতিদিন যদি আমাদের খাদ্য তালিকায় আমরা যদি শশা রাখতে পারি, নিশ্চয়ই আমাদের অনেক অনেক উপকার করবে এই শশা আমাদের শরীরে। আমরা জানি যে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে ওষুধ খেয়ে আমাদের ট্রিটমেন্টগুলো করি, কিন্তু এই ট্রিটমেন্টগুলো প্রপারলি হয় না।
আমরা যদি এই ন্যাচারাল ভেষজ বা এই সুন্দর সবজি দিয়ে যদি আমরা নিজেদের স্বাস্থ্য ভালো রাখতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা ওই ওষুধের দিকে ঝুঁকবো না। বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকছে আপনাদের জন্য। এই ছোট্ট একটি এবং খুব সহজলভ্য সবজি দিয়ে আমরা কতগুলো উপকার পেলাম বা উপকার জানতে পেলাম, নিশ্চয়ই এখন থেকে আমরা সকাল এবং দুপুরে আমাদের খাবারে এই শশা কিন্তু অনায়াসে রাখতে পারি। তো বন্ধুরা, শেষ পর্যন্ত আজ এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।